আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পেঁয়াজ আর ডিম দিয়ে দারুণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, খুব অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপিটা বানিয়ে আপনারা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, খেতে ভীষণ মজার হয়। আবার এগুলোকে রান্না করেও দুপুর কিংবা রাত্রেবেলায় ভাত বা রুটির সঙ্গেও খেতে পারেন, খেতে ভীষণ মজার হয়। তো আমি এখানে রেসিপিটা চারটা পেঁয়াজ আর একটা সেদ্ধ ডিম দিয়েই তৈরি করে নিচ্ছি। আপনারা বেশি করে বানাতে চাইলে পেঁয়াজ আর ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো চারটা পেঁয়াজকেই আমি লম্বা লম্বা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে হাত দিয়ে ভালো করে একটু মথলে নিতে হবে, তাহলে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে। তো পেঁয়াজটা এভাবে ভালো করে মথলে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর এটার মধ্যে থেকে কিন্তু হালকা হালকা পানি ছেড়ে এসেছে, কারণ এই পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়েছিলাম। এবার এখানে 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর অল্প করে একটু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনে পাতা কুচি। এখানে ধনে পাতা কুচিটা একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার এই সেদ্ধ ডিমটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দেব। এই রেসিপিটা আপনারা যদি মনে করেন এখানে ডিম না দিয়ে তৈরি করে নেব, তবুও কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে ডিমটা দিয়েছি, কারণ ডিমটা দিলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। এবার সব কিছুকে ভালো করে একটু মেখে নিতে হবে। এখানে কিন্তু আমি পানি দিয়ে মাখবো না, কারণ পেঁয়াজের মধ্যে থেকে অনেকটাই পানি ছেড়ে এসেছে, তাই একটু ভালো করে মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে কিন্তু খুব সুন্দর করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবারে একটা একটা করে পেঁয়াজিগুলো তৈরি করে নিতে হবে। এভাবে পেঁয়াজিগুলো তৈরি করে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। তাছাড়া আপনারা এগুলো স্ন্যাক্স হিসাবেও সন্ধেবেলায় খেতে পারেন। এবার একটা একটা করে এগুলো তৈরি করে নিতে হবে। তো এগুলো আমি একটু গোল করে চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি, আপনারা যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে নিতে পারেন। তো প্রথমে সবগুলো পেঁয়াজই আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করে রেখে দেওয়ার পর আমি এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তো সবগুলো পেঁয়াজই কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভেজে নেব। তো পেঁয়াজিগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে আমি এখানে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে পেঁয়াজিগুলো দিয়ে দেব। এবার এই পেঁয়াজিগুলো মিডিয়াম টু লো আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো আমি 4 মিনিট সময় নিয়ে এভাবে লো আঁচে রেখে দিয়েছিলাম, তারপর এগুলোকে উল্টে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা যদি এই পেঁয়াজিগুলো খালি মুখে খান, তাহলে কিন্তু বেসনের সঙ্গে অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে কিন্তু এগুলো অনেকটাই মুচমুচে তৈরি হবে, খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তো পেঁয়াজিগুলো একদিক ভাজা ভালোভাবে হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিয়েছি। তো ততক্ষণে আমি এখানে একটা রান্নার জন্য মশলা তৈরি করে নেব। তো তার জন্য ব্লেন্ডারের মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এবার এখানে একটা ছোটো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা, আর অল্প করে একটু রসুন দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য 2 কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আর এইদিকে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আর পেঁয়াজিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পেঁয়াজিগুলো তুলে নিচ্ছি। তো সবগুলো পেঁয়াজি আমি তুলে নিয়েছি, এবার এগুলোকে রান্না করে নেব। তো তার জন্য কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য অল্প করে একটু জিরা দিয়ে দিয়েছি। এবার এই জিরাটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তো জিরাটা হালকা ভাজা হয়ে গেলে এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটাকে যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। তো কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে মশলাটা আমি ভেজে নেব।
তো মশলাটা কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আমি 2 মিনিট এইভাবে রান্না করে নেব। তো 2 মিনিট পর আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হালকা বাড়িয়ে দিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এই মশলাটা থেকে হালকা হালকা তেল ছেড়ে আসবে তখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো, তারপরে অল্প করে একটু দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, আর একেবারে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর তার সাথে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। এবার সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো মশলাগুলো দিয়ে আবারও 2 মিনিট এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে কিন্তু মশলাটা এবার আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি এখানে গ্রেভির জন্য পানি দিয়ে দেব। তো আপনারা যেমন পরিমাণ ঝোল রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে পানি দিয়ে দেবেন। আমি অল্প করে পানি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার যখন পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে তখন একটা একটা করে পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিস দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট মতো রান্না করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। আর দেখুন ওপর থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে এসেছে। তো এখানে কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন। তো ধনে পাতা কুচি দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে লো আঁচে এইভাবেই 2 মিনিট আমি রেখে দেব। তো 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বাড়ির মধ্যে কোনো সবজি আনা না থাকলে এইভাবে আপনারা পেঁয়াজ আর ডিম দিয়ে দারুণ এই মজার রেসিপিটি বানিয়ে নিতে পারেন। দুপুরে কিংবা রাত্রেবেলায় গরম ভাত রুটি বা লুচি পরোটা সব কিছুর সঙ্গে এটা খেতে ভীষণ মজার হয়। তো বন্ধুরা, একবার হলো এইভাবে পেঁয়াজিগুলো রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কেমন লেগেছিল। দেখুন বন্ধুরা, একটাও কিন্তু ভেঙেও যায়নি আর গলেও যায়নি। এবার একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।